এই মাত্র এই মুরগিটা নিয়ে আসছি, মুরগিটা উমে আছে, উমে থাকা মুরগি অনেক বেশি জরুরি। হ্যাঁ, আপাতত ব্লু সুইডিশে চারটা ডিম দিয়ে দিছি যাতে ওর উমটা থাকে। তো মুরগির যদি কাছে ডিম না থাকে তাহলে কিন্তু ওদের শরীর থেকে যে উম আসে উমটা কিন্তু চলে যায়। তো ওর সামনে ডিম দিছি, দেখা যাক ও বসবে আশা করি ডিমে। মুরগিটা এভাবে মাশাল্লাহ ভালো আছে, এই তো ডিমের উপর আসছে। ডিম যেখানেই দেওয়া হোক, হ্যাঁ ডিম পাইলে বসে যাবো ওরা। আরেকটা ব্যাপার কি, উমে আসা মুরগি কেউই বিক্রি করবে না, কারণ সবাই চাইবে কয়টা ডিম দিয়ে দিই, ডিম দিলেই তো বাচ্চা ফুটবে। তো এই জন্য উমে আসা মুরগি সহজে কিনতে পাওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বাজারে গেছিলাম, দেশি মুরগি কিনছি। তার কাছে চাইছিলাম, সে বলছিল তার কাছে আছে, তো বিকেলে সে দিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি নোবেল, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে বিকেল, সূর্য প্রায় ডুবে ডুবে অবস্থা, কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে। আমার হাঁসগুলাকে ভিতরে ঢোকানোর টাইম হয়ে গেছে, ওদেরকে খাবার দেওয়া হয়েছে। মাশাআল্লাহ দেখেন সবগুলো হাঁস এখানে আছে। এখানে চীনা হাঁস, রাজহাঁস, ব্লু সুইডিশ, বেইজিং, ক্রেস্টেড ডাক আর কল ডাক আছে। এখানে বেশ কিছু ধরনের ডাক আছে, সাথে কয়েকটা মুরগি আছে, দেশি মোরগ মুরগি আছে। এই যে এখানে একটা মোরগ, হ্যাঁ, আর এই যে কল ডাকের বাচ্চা, কল ডাকের বাচ্চা যদি দেখাই, যে খাইতেছে যদিও, এই যে পুরা বাপ হইছে, মানে প্রত্যেকটা বাচ্চা বাবার মতো, সেম টু সেম, বুক টু বুক কপি একদম। হ্যাঁ, আর এই যে এটা মিক্স হয়েছে, সুইডিশ আর বেইজিং এর মিক্স বের হয়েছে একটা, এই যে ক্রস, হ্যাঁ হাইব্রিড বলা যায়। এই যেগুলো আছে সাদাগুলো আছে, সাদা চীনা হাঁস আছে, এই পাশে আছে আরো চীনা হাঁস প্লাস সব হাঁস আছে আর কি, মুরগিও আছে। তো সবাই চলে আসছে, কিছু কিছু এখনো পুকুরে দেখা যায়, কিছু কিছু ওই যে ওই সাইডে যদি দেখায় ওই যে পুকুরে নামতেছে, এখন পর্যন্ত সবগুলো ব্যাক করে নাই। এই অবস্থা, দুটা দেশি মুরগি আনছি রিসেন্টলি, দুইটা দেশি মুরগি আনছি বাজার থেকে। এই যে ওদেরকে এখানে রাখছি, এই যে ওদেরকে আলাদা রাখছি, আরও চার পাঁচ দিন আলাদা রাখবো। হ্যাঁ, বলা যায় না ওদের ভিতরে কোনো রোগ থাকতে পারে, পরে দেখা যাবে সেগুলো আমার মুরগির ভিতরে চলে আসবে। তো এই জন্য ওদেরকে আলাদা দেওয়া হয়েছে, এখানে আলাদা, এখানে আলাদা একটা খাঁচা আছে বড় আমার, এটার ভিতরে সময় সময় অনেক কিছু রাখি। আর একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, এই গাছটা অনেক দূর ছড়াই গেছে। এখানে মুরগি ডিম পারে দেখাই, খোপের মধ্যে মাশাল অনেকগুলো ডিম জমছে। হ্যাঁ, এগুলো সরাই ফেলি প্রতিদিন, এটা প্রতিদিন সরাই না, কিছু ডিম খেয়ে ফেলি, আবার কিছু মুরগির নিচে বা মেশিনে দিয়ে দিই। আর আমার যে পাঁচটা মুরগির বাচ্চা মেশিনে ফুটছিল ওগুলো মাশাল্লাহ কত বড় হয়ে গেছে আমি দেখাই, এই যেগুলো এখানে আছে। এই যে আমি ধারণা করতেছি দুইটা মোরগ হয়েছে আর তিনটা মুরগি হয়েছে। আর এখানে কিছু বাচ্চা আছে, রিসেন্টলি ফুটে বেরোছে চীনা হাঁসের বাচ্চা, এই যে ওই যে আছে। আমি একদম নতুনগুলা, নতুন বাচ্চাগুলা এটার ভিতরে রাখি, এখানে নেট দেওয়া আছে, ওরা বের হতে পারে না। আর ওরা যখন এক মাস বয়স হয়ে যায় তখন আমি ছেড়ে দিই, বের হয়ে যায়, ওই যে ওইখানে এরকম ঘোরাফেরা করে ওরা। তো এভাবেই ওদেরকে মেনটেন করতেছি আমি। এখন যেহেতু প্রায় সন্ধ্যার দিকে, এদিকে লাইটও নাই, এলিগেটর গাড়টা ক্লিয়ারলি দেখাইতে পারতেছি না, এই যে এলিগেটর গাড় এখানে আছে, ও মাশাল্লাহ আগের থেকে অনেক বড় হয়ে গেছে। এলিগেটর গাড় নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। এলিগেটর গাড় আনার পর থেকে একটা কথা আমি অনেক বেশি শুনতেছি, বিশেষ করে কমেন্টস করে আপনারা বলতেছেন যে এই মাছ নাকি হ্যান ত্যান আপনার পুকুরে চলে গেলে, খালে বিলে নদীতে চলে গেলে আমাদের মাছের অনেক ক্ষতি হবে, সাকার ফিশের মতো নাকি এরা মাছের অনেক ক্ষতি করবে। আসলে এটা যারাই বলতেছেন, অনেকে ধারণা করে বলতেছেন, আসলে ব্যাপারটা পুরোপুরি জানেন না যে এটা আমাদের নদী খাল বিলে বাঁচবেই না। কেন বাঁচবে না এটা খুলে বলি, এই মাছগুলা গ্রাউন্ডে থাকে না, এই মাছগুলো একটু ভেসে থাকে। হ্যাঁ, তো এগুলা সহজেই জালে ধরা পড়ে, আর মানুষও টেটা দিয়ে বা বড়শি দিয়ে যেভাবেই হোক মাছগুলা ধরতে পারবে। হ্যাঁ, মনে হয় না বেশি দিন বাঁচানো যাবে, ধরেন আমরা যদি প্ল্যান করে অনেক সংখ্যক মাছও ছাড়ি, মনে হয় না বেশি দিন এরা টিকতে পারবে। কারণ আমরা, আমাদের বাঙালিরা যেভাবে, আমরা বাংলাদেশিরা যেভাবে মাছ ধরি, এলিগেটর গাড় এগুলা মানে আপনি আজকে ছাড়বেন ছয় মাসের ভিতরে খুঁজে পাবেন না। অন্যতম একটা কারণ হলো এগুলো অনেক সুস্বাদু মাছ। বোয়াল মাছ তো আপনারা চিনেন, বোয়াল মাছ কিন্তু নদীতে বসবাস করে, এরা নদীর মাছ খেয়ে বড় হয়, হ্যাঁ রাক্ষসী মাছ, কিন্তু এরা কিন্তু গ্রাউন্ডে থাকে, কখনো উপরের দিকে আসে না। কিন্তু এই মাছটা একটু উপরের দিকে থাকতে পছন্দ করে, পানির উপরের দিকে, এই জন্য এই মাছটা কিন্তু বিলুপ্ত প্রায় একটা মাছ। হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি অ্যাভেলেবল না,
বিলুপ্ত প্রায় একটা মাছ আমরা অ্যাকোয়ারিয়ামে এনে রাখছি, উল্টো যদি আমরা আরো পুকুর খাল বিলে এটাকে ছেড়ে বাড়াইতে পারি তাহলে ওটা আরো বেশি ভালো হবে, কারণ এটা তখন আমরা শোল মাছ, গজার মাছ, বোয়াল মাছ ওই সকল রাক্ষসে মাছের মতো আমরা এটাও আমরা খেতে পারবো, বাজারে পাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলবো, কারণ বাংলাদেশে এটা হয় না, এজন্য আমরা আগে থেকে এটার সাথে পরিচিত না বলে আমরা অনেক অনেক কিছু মনে করি। এটা কিন্তু সাকার ফিশের মতো না, সাকার ফিশ তো এমন একটা ফিশ যেটা যদি পুরোপুরি কাট করা হয় ভিতর থেকে খাওয়ার মতো কিছুই পাওয়া যায় না, পুরোটাই কাটার মতো একটা। হ্যাঁ, আর এই মাছটা সাকার ফিশটা অন্য অন্য মাছের পোনা খায়, ডিম খায়, এভাবে ক্ষতি করে, কিন্তু এই মাছটা তো এরকম না, এই মাছটা বড় হওয়ার জন্য অন্য অন্য মাছ খায়, লাইক যেভাবে বোয়াল মাছে অন্য মাছ খায়। হ্যাঁ, তো এরকমই এটাও অন্য মাছ খাবে, কিন্তু এ বাঁচতে পারবে না, এ লুকায় থাকতে পারবে না, এ দ্রুত ধরা পড়বে, তো বাঁচতে পারবে না। এটা নিয়ে কোনো রিস্ক নাই, কোনো রিস্ক নাই। এটা যদি খাল বিলে ছড়াও যায় সেটাতেও কোনো রিস্ক নাই। এটা এটার মতো বড় যদি হইতে পারে এটাকে জেলেরা ধরবে, ধরে বিক্রি করবে, আপনি আমি নিজেরে কিনে খাবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এই মাছ নিয়ে প্রবলেম নেই। যারা যারা এই ভুল ধারণা নিয়ে আসেন, ঠিক আছে, আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন। আর আমিও ভাই সব জানতাম না, আমারও ভুল হইতে পারে। হ্যাঁ, র্যাবিটগুলার ঘরটাই সবচেয়ে সুন্দর হয়েছে। এখানে একটা নারকেল গাছ আছে, এখানে কাঁঠাল গাছ আছে, ওদের ঘরটা প্লাস স্পেস যদি সব কিছু বিবেচনা করি তাহলে সবচেয়ে সুন্দর ঘর ওদেরই। এই যে ওরা আছে চারজন, একটা মেবি ছেলে, বাকি তিনটাই মেয়ে, কিন্তু এদের বাচ্চা দেওয়ার কোনো ইয়ে দেখতেছি না আমি, বাচ্চা টাচ্চা দিচ্ছে না। ওরা কিন্তু ওই ঘরের নিচে গর্ত করে অনেক দিন থাকলো, কিন্তু বাচ্চা ওরা দেয় নাই। এই যে আছে চারটাই আছে, ওদের ক্ষুধা লাগছে, এই জন্য ওরা কাছে আসছে। ওরা সাধারণত কাছে আসে না, হ্যাঁ, ওদেরকে ধরেও রাখা যায় না, এখন কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যাইতেছে, কারণ ওদের ক্ষুধা লাগছে, ওরা এই জন্য বের হয়েছে, ওদেরকে এখনই খাবার দেওয়া হবে। আর এই যে মাস্টাররা আছে, পণ্ডিতেরা, এই যে এরা দুইজন সারা দিন রাত ডাকতে থাকে, যখনই কেউ বাড়িতে আসে এরা স্টার্ট করে দেয় ডাকাডাকি। হাঁসের কেজি আল্লাহর রহমতে আজকেও ডিম পাইছি, একটা ডিম পাইছি, গতকালকেও একটা ডিম পাইছি। ওরা না প্রতিদিন ডিম দিচ্ছে না, হ্যাঁ, একদিন গ্যাপ দিয়ে ডিম দেয়, তাও আবার সবসময় না, এরকম হয় যে একদিন গ্যাপ দিয়ে তিনটা ডিম দিছে, এরপরে আবার তিন চার দিন ওরা স্টপ গেছে, আবার তিন চার দিন পরে আবার দুইটা তিনটা ডিম এভাবে দেয়। তো ওরা একদম কন্টিনিউয়াসলি প্রতিদিন ডিম দিচ্ছে না, আর এতটুকু শিওর আল্লাহর রহমতে দুইটা বা তিনটা ডিম দিচ্ছে, এর মধ্যে এই হোয়াইটটা 100% শিওর, আর গোল্ডেন ফিমেলটা এটা একটু ধারণা করতে পারতেছি, তাও শিওর না। হ্যাঁ, যদিও এর বক্সের ভিতরে যেতে দেখছি, বক্সের থেকে বের হওয়ার পরে আমি ডিম পাইছি ভিতরে, তারপরে আমি শিওরিটি দিব না, কারণ আমি আবার ডিম পেয়ে নেই ওর থেকে, তাইলে আমি শিওরিটি দিতে পারবো। আর এভাবে আল্লাহর রহমতে হাঁস সবগুলোই ভালো আছে, আল্লাহর রহমতে সব ওকে আছে, হ্যাঁ, মাছগুলোও ঠিক আছে। আর আমাদের অ্যাকোয়ারিয়ামটার গ্লাসে দুই দিন কি তিন দিন পরেই এমন হয়ে যায়, এটার কারণ হলো পানিতে অনেক আয়রন। আমরা ডিপকলের পানি ইউজ করি, আমাদের ডিপকলে অনেক বেশি আয়রন আছে, এই আয়রনের কারণে এত তাড়াতাড়ি গ্লাস ময়লা হয়ে যায়। পানি কিন্তু ক্লিয়ার, হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাইতে পারতাম ভেতরটা, এই যে আমি যদি একটু চেষ্টা করি, আমি জানি না দেখা যাবে কিনা, পানি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর, কারণ আমি স্ট্যান্ড উপরে উঠে দেখাইতেছি, পানি ভেতরে ক্লিয়ার, শুধুমাত্র গ্লাসে আয়রনটা লেগে যায়, এই যে আয়রন আয়রন, ইভেন নিচে যে সাম সিস্টেম আছে এইটার ভেতরে পুরাটা আয়রনে জড়াই গেছে, এই যে আয়রন আয়রন আয়রনে জড়াই গেছে, ঠিক আছে, গ্লাসে আয়রন লাগছে, যে কারণে ওদের গ্লাসটা ঘোলা হয়ে যায়, আমরা মাছগুলো ঠিক মতো দেখতে পারি না। এর আগে একবার করেছিলাম যে বৃষ্টির পানি দিছিলাম, তখন কিন্তু এক মাসের উপরে পানি একদম ময়লা হয় নাই। এবার আমরা চেষ্টা করব বৃষ্টির পানি দিয়ে পুরোটা ভরার, বৃষ্টির পানি এটাতে দিতে পারলেও ভালো হইতো, যেটা আসলে সম্ভব না, কারণ এতগুলো পানি তো আর আমাদের পক্ষে ড্রাম ভরে ভরে দেওয়া সম্ভব না। আচ্ছা, কমেন্টে কয়েকজন বলছেন যে পাবেল ভাই কোথায়, আমি কয়েকবার আপনাদেরকে বলেছি পাবেল ভাই হজে গেছিলেন, হজ করে বাংলাদেশে গতকালকে আসছেন আল্লাহর রহমতে, হ্যাঁ, 20 তারিখে আসছেন, তো এখনও ঢাকা আছেন, আশা করা যায় আগামীকাল বা পরশু গ্রামে আসবেন, এরপর থেকে আপনারা ভিডিওতে পাবেল ভাইকে দেখতে পারবেন, আমরাও রেগুলার ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। পাবেল ভাই না থাকে তো আমার পক্ষে একা অনেক কিছু ম্যানেজ করা পসিবল হয় না। সোয়ানের খাওয়ার স্টাইলটা একটু দেখাই, এই মুহূর্তে লেয়ার ফিড দেওয়া হয়েছে ওইখানে, তো সোয়ান লেয়ার ফিড খাইতেছে। আমাদের প্যাট্রিজগুলো এখানে আছে, আপনাদেরকে লাস্ট ভিডিওতেও দেখাইছিলাম, আমাদের সিলভার ফিজেন্টের যে ঘরটা ছিল সেটা দেওয়া হয়েছে, ধীরে ধীরে ওদের গায়ের কালার চেঞ্জ হইতেছে, সুন্দর হইতেছে মাশাল্লাহ। এই যে অনেক বেশি চঞ্চল, ওরা ওদের কাছেই যাওয়া যায় না, এই যে মাশাল্লাহ,
আর এই অ্যারাবিয়ান গুলার কালার মোটামুটি চলে আসছে আর হোয়াইট গুলো তো হোয়াইটই থাকবে ঠোঁটটা জাস্ট একটু লাল হবে এই আর এভাবে অ্যারাবিয়ান গুলো মাশাআল্লাহ ঠিক আছে ওরা এখানে তো গাইজ ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিও ভালো লেগেছে পাবেল ভাই যেহেতু চলে আসছেন ইনশাআল্লাহ আমরা মিনিজুটা গুছাবো বিড়ালের ঘরটা গুছাবো আর ওর অন্যান্য জায়গা সবুজ ঘাস গাছপালা দিয়ে সুন্দর করে সেট করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া থাকলো আল্লাহ তাআলার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম